হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর ভিডিও থাম্বনেল দেখে আসলে বুঝতে পেরে গেছেন আজকে আমাদের টপিকটা কি। তো ভিডিওর টপিকটা শেয়ার করার আগে একটি কথা বলে নিচ্ছি, আমার ভিডিওটি স্কিপ করে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখবেন, হতে পারে যে আজকের ভিডিওর টপিকটা আপনার জন্যই। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফেসবুকের পার্সোনালিটি নিয়ে। তো আমরা যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেখানে কিছু অপশন থাকে যেগুলো এনাবল করা থাকে না, আমাদেরকে এনাবল করতে হয়। তো আমরা যখন কোনো টেক্সট দেই, সেটা আমরা চাইলে সিলেক্ট করতে পারি যে আমাদের যে পোস্টগুলো আছে সেটা কারা দেখবে, আমাদের যে প্রোফাইলটা আছে সেটা কে কে দেখতে পারবে, আমাদের প্রোফাইল পিকচারটা কে কে দেখতে পাবে, প্রোফাইলটা লক করা, ইডিসি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বরাবরের মতো দেখছেন মিস্টার অ্যান্ড্রয়েড, আমি আফরা। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ভিউয়ার্স, আপনাকে যদি ফেসবুকের এই সিক্রেট সিস্টেমগুলো জানতে হয়, জাস্ট আপনাকে ফেসবুক পেজটি ওপেন করতে হবে। আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে পারেন, তো আমি ফেসবুক অ্যাপস থেকে ওপেন করছি। দেখেন অ্যাপস থেকে ওপেন করার পর জাস্ট আপনাকে চলে যেতে আপনার হোম পেজে। হ্যাঁ ভিউয়ার্স, জাস্ট আপনার প্রোফাইলে ঢুকতে হবে। সো এখানে প্রোফাইলে না ঢুকে আপনি যে কাজটি করবেন, আপনি প্রথমে আপনার মাঝে শেয়ার করবো যে কে কে আপনার কোন পোস্টগুলো দেখতে চায়, আমি যে বিষয়টা এটাকে বলেছি। তো জাস্ট সেটা করতে হলে আপনাকে চলে যেতে হবে সেটিংসে। জাস্ট এখানে সেটিংসে চলে যান। এখান থেকে সেটিংসে যাওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি সেটিংসে যাওয়ার পর স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন যে নিচের দিকে পাবেন অবশ্যই যেটা থাকবে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। জাস্ট পার্সোনাল ইনফরমেশানে গেলে পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার আইডি, পাসওয়ার্ড অ্যান্ড ইটিসি। তো এখানে আপনি যদি যান জাস্ট প্রাইভেসি সেটিংয়ে ঢুকে যান। প্রাইভেসি সেটিংয়ে যাওয়ার পর একটা কাজ আপনাকে করতে হবে, দেখতে পারবেন যে হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট। জাস্ট আপনার যে নতুন পোস্টগুলো আপনি সার্চেন এগুলো কে কে দেখতে পারবে, আপনি এখান থেকে চাইলে ফ্রেন্ডস, হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, জাস্ট এখানে ফ্রেন্ড, অনলি মি অ্যান্ড পাবলিক করতে পারেন। তো আমি এখানে চুজ করে রেখেছি। জাস্ট এটা কী করলে কী হবে, আপনার যে পোস্টগুলো সেগুলো কে কে দেখতে পারবে। তো এখানে নেক্সট যে বিষয়টা আছে, হু ক্যান সি দ্য পিপল, মানে কে কী আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে যে ফ্রেন্ডগুলো আছে দেখতে পারবে, পেজের যে লিস্টগুলো আছে সেগুলো দেখতে পারবে। তো আমার এখানে পাবলিক করা আছে, আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারেন। তারপরে দেখতে পারবেন যে হু ক্যান সি ইওর স্টোরিজ, আপনি যে আপনার ফেসবুক পোস্টে যে স্টোরিগুলো দিবেন সেগুলো কে কে দেখতে পারবে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে ফ্রেন্ডস করা আছে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে হু ক্যান সি ইওর হাইলাইট, আপনি যে স্টোরিগুলো হাইলাইট করবেন, আপনি যে স্ট্যাটাসগুলো হাইলাইট করবেন সেটা কে কে দেখতে পারবে, নিউজ ফিডে সেগুলো কে কে দেখতে পারবে, জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে আরও অপশন আছে, হু ক্যান সি ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আছে আপনাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, আপনার আইডিতে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হলে কে কে দিবে, জাস্ট আপনি এখান থেকে চাইলে সেটা অফ করে দিতে পারবেন। এখানে অ্যানি অন করা আছে। আমরা অনেক সময় কোনো কখনো আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে গেলে সেখানে দেখেছি ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটা অফ করা। তো কীভাবে এটা অফ করা যায়, জাস্ট এখান থেকে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে দিতে পারবে সেটা অফ করে দিতে পারেন, আপনার চাইলে সবাই দিতে পারে সেটা অ্যানি অন, অ্যানি অন সিলেক্ট করলে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। তো দেন এটা চেঞ্জ করার পর আপনি অবশ্যই ফলো করবেন যে হু ক্যান সি ইওর ফ্রেন্ডস লিস্ট। হ্যাভ ইয়ার্স, আপনার আইডিতে ঢোকার পর অ্যান্ড যে কেউ আপনার আইডিতে ঢোকার পর কী হতে পারে, যে আপনার আইডি থেকে আপনার যে ফ্রেন্ডগুলো আছে দেখে নিতে পারে অনেকটা ইজিলি। জাস্ট আপনার আইডি সার্চ করার পর আপনার প্রোফাইলে ঢুকবে, ঢোকার পর আপনার যে ফ্রেন্ড লিস্টগুলো আছে সেটা দেখে নিতে পারবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আপনার আইডিটাকে সিকিউর করার জন্য, কারণ অন্য কেউ অযথা কেউ এসে কেন আপনার আইডি ফ্রেন্ডগুলো দেখবে। হ্যাভ ইয়ার্স, আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা। তো এখানে আপনার আইডিটি সিকিউর করতে আপনি এই বিষয়টা অবশ্যই ফলো করবেন। তো এখানে আমি ফ্রেন্ড করে রেখেছি, আমার ফ্রেন্ড সার্কেলগুলো আছে জাস্ট সেগুলাই আমার আইডির যে ফ্রেন্ড লিস্ট আছে সেটা ফলো করতে পারবে। তো এখান থেকে বের আসার পর যে নেক্সট বিষয়টা সেটা হচ্ছে আপনার আইডি কোন কোন ডিভাইসে লগ ইন আছে আপনি চাইলে সেটা চেক করতে পারেন। হ্যাভ ইয়ার্স, আপনি চেক করতে পারেন যে আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটা কতগুলো ডিভাইসে চলছে। দেখা গেছে আমরা কোনো মোবাইল যখন ইউজ করি সেটা যখন আমরা চেঞ্জ করি, চেঞ্জ করার পর কী হয়, নতুন একটি আইডিতে আমরা লগ ইন করে থাকি। জাস্ট এখানে লগ ইন করার পর যে আগের আইডিটা আছে সেখানেও লগ ইন থেকে যায়। তো আপনাকে এটা অবশ্যই রিমুভ করে দিতে হবে। জাস্ট এই বিষয়টা ফলো করার জন্য আপনাকে যে অপশনটা চুজ করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। জাস্ট সিকিউরিটি অ্যান্ড লগ ইনের উপর ঢুকলে আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন ডিভাইস থেকে আপনার যে ফেসবুক আইডিটা সেটা চলছে। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন, আপনার যে আইডিটা সেটা কোথায় কোথায় লগ ইন আছে। তো এখানে আমাকে অবশ্যই দেখিয়ে দিচ্ছে যে অনার টেন লাইট, হাউ আই অনার টেন লাইট। তো হোয়াই উড অনার টেন লাইটে আমার আইডিটা অ্যাক্টিভ না, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাক্টিভ নাও লেখা আছে। তো এখানে এই আইডিতেই আমার যে ফেসবুকের যে আইডিটা আছে সেটা লগ ইন আছে। তো আপনি চাইলে এখান থেকে অবশ্যই এটা চেক করবেন, কারণ আপনার ফেসবুক আইডি হইতে পারে যে অন্য কেউ ইউজ করতেছে। তো এটা অবশ্যই আপনি ফলো রাখবেন।
তো ভিউয়ার্স ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরে গেছেন এই টিপসটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। আর যদি ভিডিওটি ভালো করে না দেখে থাকেন, স্কিপ করে থাকেন, তাহলে আমি আবারও বলবো যে ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকের এই টিপসগুলো কতটা ইজিলি ইউজ করা যায়, আপনার জন্য কতটা পারফেক্ট হতে পারে। তো এই ধরনের লেটেস্ট টিপসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।